দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি আলুর শেষ পরিচর্যা বিষয়ে বলবো বলে। অর্থাৎ আলুর বয়স, গাছের বয়স যখন 50 থেকে 55 দিন হবে, সেই সময় আমরা কী কী পরিচর্যা করব সেই বিষয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস, আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। এর আগে আমি কয়েকটা আলু বিষয়ে ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো নিয়ে আমি বলেছিলাম। প্রথম ভিডিওতে বলেছিলাম যে আলু গাছ কীভাবে জমিতে রোপণ করবে, জমি কীভাবে তৈরি করবে, জমিতে আমরা সার কী কী ব্যবস্থাপনা করব। এরপরে আরেকটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের আলুর বয়স যখন, গাছের বয়স যখন মাটি থেকে বেরোবে, তার থেকে 40 দিন পর্যন্ত বয়স পর্যন্ত আমরা কী কী পরিচর্যা করব। ওই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন, আমি আই বাটন ও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখে নেবেন। আজকের ভিডিওটা হচ্ছে আলুর গাছের বয়স যখন 55 থেকে 60 দিন হবে, এরপরে আমরা কী পরিচর্যা করব। এই অবস্থায় কী হয়, এখন আলু গাছ হচ্ছে ম্যাচুরিটির দিকে যাচ্ছে। দেখুন, এই ক্ষেত্রটায় ঠিক 50 থেকে 55 দিন বয়স হয়েছে, আলু গাছ খুব সুন্দর রয়েছে। এই আলু গাছগুলো এখন হচ্ছে ম্যাচুরিটির দিকে যাচ্ছে। এই অবস্থায় আমাদের কী করতে হবে, আলু গাছগুলোকে আর বাড়ানো যাবে না, এখন আমাদেরকে আলুকে নামানোর চেষ্টা করতে হবে। এর জন্য আমরা কী কী প্রয়োগ করতে পারি এই অবস্থায়। এর আগে তো আপনারা অনেক সারই প্রয়োগ করেছেন, সার প্রয়োগ করা প্রায় শেষই, এখন আমরা গোড়ায় কোনো সার দিতে পারবো না। এর জন্য আমাদেরকে কী করতে হবে, পোলিওর স্প্রেতে যেতে হবে। পোলিওর স্প্রেতে যেতে হলে কী করতে হবে, এখন আমাদেরকে পটাশিয়াম হিউমেট প্রয়োগ করতে হবে। এতে কী রয়েছে, এতে রয়েছে হিউমিক অ্যাসিড ও পটাশ। পটাশ কী করে, আলু গাছ যখন ফলের দিকে যায় তখন আমাদের সবচাইতে বেশি প্রয়োজন হয় পটাশের। এই পটাশিয়াম হিউমেটে পটাশ রয়েছে, যার জন্য আমাদের পটাশের কাজটা করবে। আর হিউমিক অ্যাসিড কী করে, হিউমিক অ্যাসিড আমরা যে ফসলেই প্রয়োগ করি না কেন, এটা শিকড় বাড়াতে সাহায্য করে। আলু যেহেতু কন্দ জাতীয় ফসল আমাদের, সেজন্যে আলুর কন্দটা ভালো হলে তবেই ফলটা ভালো আসবে, সেজন্য আমরা পটাশিয়াম হিউমেট প্রয়োগ করব। এটা কত করে প্রয়োগ করতে হবে, এটা আপনাদেরকে প্রয়োগ করতে হবে প্রতি লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম আরে। এটা যদি আপনারা না পান তাহলে কী করবেন, দেখবেন বাজারে পাওয়া যায় 0.0050 পটাশিয়াম সালফেট। এটা আপনারা 2 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে জমিতে প্রয়োগ করুন। আপনারা যদি আগে পটাশ প্রয়োগ করে থাকেন তাহলে এটা প্রয়োগ না করলেও হবে। এর ঠিক 5 থেকে 7 দিন পর আমরা এতে একটা পিজিআর ব্যবহার করব। পিজিআরটা কী করবে, আলুর ফলনটা বাড়াতে সাহায্য করবে, গাছের গ্রোথ লেভেলটা এখন কমিয়ে ফলের দিকে নিয়ে যাবে এই পিজিআর, সেজন্য আপনারা এই পিজিআরটা ব্যবহার করবেন। পিজিআরটা কী ব্যবহার করবে, সিনজেন্টা কোম্পানি ইসাবিয়ান পাওয়া যায়, এটা প্রতি 15 লিটার জলে 25 গ্রেড আপনারা স্প্রে করবেন। এটা যদি আপনারা না পান তাহলে আপনারা কী করবেন, ঘাটা কোম্পানির চমৎকার পাওয়া যায় দেখবেন। এই ঘাটা কোম্পানির চমৎকারটা আমাদেরকে কী করতে হবে, 150 থেকে 200 ml জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এটা যদি আপনারা না পান তাহলে কী করবেন, এই সময় দেখবেন আবার পাওয়া যায় বিএসএফ কোম্পানির লিভোসিন। বিএসএফ কোম্পানির লিভোসিনটা আপনারা বিঘাপতি 10 থেকে 15 ml নিয়ে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করে দেবেন। তাহলে কী হবে, আলুর সাইজটা বাড়বে, আলুর ফলনটাও আমরা ভালো পাবো। এই সময় যেহেতু আমাদের গাছের গ্রোথ স্টেজ প্রয়োজন নেই, এই সময়ে আলু গাছটা আমাদের ম্যাচুরিটি হয়ে গেছে, ম্যাচুরিটির দিকে যাচ্ছে, সেজন্য গাছটাকে কন্ট্রোল করে ফল বাড়াতে সাহায্য করবে এই পিজিআরগুলো, সেজন্য আপনারা পিজিআরটা ব্যবহার করবেন। এর ঠিক 7 থেকে 8 দিন পরে আপনাদেরকে গাছে অনুখাদ্য প্রয়োগ করতে হবে। সার তো আমরা অনেকেই প্রয়োগ করেছি, অনুখাদ্য যদি ঠিকঠাকভাবে প্রয়োগ না করি তাহলে ফলটা পরিণত হবে না, দেখতে গ্লেজ আসবে না, মার্কেটে নিয়ে গিয়ে আপনি সবার আগে বিক্রি করতে পারবেন না, হয়তো সবারই সঙ্গে বিক্রি করতে হবে। এর জন্য আমাকে কী করতে হবে, ফলে গ্লেজটা নিয়ে আসতে হবে। গ্লেজটা নিয়ে আসতে হলে আমাদেরকে মাল্টি মাইক্রোনিউট্রন প্রয়োগ করতে হবে, অর্থাৎ আমাদেরকে অনুখাদ্য প্রয়োগ করতে হবে। বাজারে এখন অনেক মাল্টি মাইক্রোনিউট্রন পাওয়া যায়, সেই মাল্টি মাইক্রোনিউট্রনগুলো আপনারা 15 লিটার জলে 25 গ্রাম করে মিশিয়ে, সঙ্গে আপনারা 20% বোরন মিশাবেন,
মিশিয়ে স্প্রে করবেন। আমি এখানে বলছি অ্যারিস কোম্পানির মোবিন, এটা 25 গ্রাম 15 লিটার জলে নেবেন, সঙ্গে আপনারা 15 গ্রাম বরুণ নেবেন, বরুণ নিয়ে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। এটা যদি আপনারা না পান তাহলে উৎকাশ কোম্পানির কম্বি টু পাওয়া যায়, কম্বিটিও আমাদেরকে একই পরিমাণে নিতে হবে, সঙ্গে বরুণ নিতে হবে 15 গ্রাম, বরুণ নিয়ে জলের সঙ্গে ভালো করে গুলে নিয়ে স্প্রে করতে হবে। এটা যদি না পান আপনারা দেখবেন ট্যাস্কো কোম্পানির ট্যাস্কো 5 পাওয়া যায়, এই ট্যাস্কো 5টা ও আপনারা ওই একই পরিমাণ নেবেন, নিয়ে বরুণের সঙ্গে মিশিয়ে এই গাছে স্প্রে করে দেবেন, তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন। আরেকটা সমস্যা আমি আপনাদেরকে এখানে বলি, এই সময় দেখা যায় যেহেতু অতিরিক্ত ঘন কুয়াশা, এখন ওয়েদার খুবই খারাপ, যার জন্যে আলু গাছে ধসা রোগটি আসতে পারে, অর্থাৎ জলদি ধসা বা নাভি ধসা। এই জলদি ধসা বা নাভি ধসা যদি আপনারা দেখতে পান তাহলে কি করবেন, দেখবেন ডুপেট কোম্পানির কার্জেট পাওয়া যায়, এই কার্জেটটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে প্রথমে স্প্রে করে দেবেন। প্রথম অবস্থায় যেহেতু এখন হচ্ছে যদি আপনি স্প্রে করেন তাহলে ধসা রোগটি আসবে না, তাই আপনারা অবশ্যই এটা করবেন, এটা অন্তত 2 থেকে 3 বার স্প্রে করবেন, তাই বলে পরপর 2-3 বার নয়, একবার দেওয়ার পরে এক সপ্তাহ পর আরেকবার দেবেন, আরেকবার দেওয়ার পরে আরেক সপ্তাহ পর আরেকবার দেবেন, এইভাবে দেবেন। এটা যদি না পান তাহলে কী করবেন, বায়ার কোম্পানির সেকটিন পাওয়া যান, এই সেকটিনটাও ওই 2 গ্রাম আপনারা প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন, তাহলে এই ধসা রোগটা আর দেখতে পাবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং আপনাদের খুব পূর্ণ মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।